only for entertainment purpose. থাকবো যে সংসারটা ভালো করে করতে পারছি না। ইয়া সেটও করতে পারতাছে না। আউ খুব কষ্ট হয় আমার ওষুধ খাইতে। এই ভালো থাকতাম রে, ভালো থাকতিব কিন্তু আজকে ভালো রাখতাম না। আমরার এই ব্লগার রে, সরি আমরার এই ব্লগার রে, এই যে ত্রিপুরা একদম প্রফেশনাল ব্লগার যার পেজের নাম প্রিয়াঙ্কা ডেইলি ব্লগস। আমি মনে করি তার রোস্ট করাটা ঠিক না। তুমি আমার এলাকা করলে উনি করতো না, কারণ আমার বিয়ে হয়ে গেছে গা আর আমার হাজবেন্ড আমার পাশে আছে। এহে রহা নেই জাতা তড়প হি এসি হ্যায় না। তো চলো দেরি না কইরা লয়েলা আইয়ে দেখতে বেড়ছেন মজা আয়গা। আইয়ে 24 তারিখ একটা ভিডিও পোস্ট করতে আর কি তাদের ফেসবুক পেজের ভিতরে, আর ভিডিওর ক্যাপশনটা কিছু এমন তরো ত্রিপুরার কিছু কিছু ব্লগারদের নিয়ে আর কি কিভাবে রোস্ট করা যায়। মনে করো আমি আর তুমি একই স্কুলে পড়াশোনা করছো ছোট থেকে, আর একই শিক্ষক থেকে আমরা শিক্ষা নিচ্ছি, সে কারণে আছে না যখন আমরা পাস আউট করে বাইরে স্কুল থেকে তখন কিছু ব্যাড হ্যাবিট আছে না, তোমার আর আমার সেম থাকবো, আর কিছু ভালো স্বভাব আছে না, তোমার আর আমার সেম থাকবো, তো সেম টু সেম ভাবে আছে না। এই যে ব্লগারের কমিউনিটিটা আছে তার ভিতরে কিছু মানুষ আছে না আর আছে নাকি তারা বেসের পাস আউট আর কি, যে কারণে রোস্টের লেহে আর ও এস টি নামের ভাষায় ব্লগ লেখা লেগে আছে না ব্লগারের দ্বারা না বুঝলি কি তাকে ডিফারেন্সটা বুঝুন লাগে। তোরটাকে মনে করো যে আমি বিদেশ গিয়ে সেরা কিছু ওরা স্টাইল শিখতাম, আমি তার মতো মিলতাম না, তার থেকে আমি আলাদা ভাবে পড়ুম। তো বিদেশ গেছে, বিদেশ গিয়ে সেরা উঠতে উঠতে নিজে ওরা স্টাইলে ভুলে গেছে গা, ওই জাম্পিং করে উড়ে এখান থেকে টাক করে এদিকে লাভ দে ওইদিকে লাভ দে, এখান থেকে টাক করে এদিকে লাভ দে ওইদিকে লাভ দে। এই আন্টির কথাটা আছে না, না আছে আগা না আছে মাথা, মানে রাহুল চক্রবর্তী বেতলা ট্রোল হইতেছে, আমি যদিও জানি না যে কি কারণে অতিরিক্ত ট্রোল হইতেছে, অনেকে বড় মাথা কয়। অনেকে কয় অনেকে শেক হয়, আর এসব কমেন্ট কইরা এসব ভাবে নিন্দা পরচর্চা করে সেটা কি করলো রাহুল চক্রবর্তীর ক্যারিয়ারটা নষ্ট করতে চাইতেছে। আদৌ কি রাহুল চক্রবর্তীকে ভাত না খাইয়া দিছে? মাতৃভাষা যে নরমাল কথা কোনটাই কিন্তু ভুলে যাইব গা, যখন সে রাস্তাঘাটে বার হইব বা যখন কারোর সাথে কথা এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষদের কখনো অবহেলা করবেন না, তাদেরকে দেখুন, তাদের থেকে বিনোদন নিন, এবং আপনার ঘরের বাচ্চাদের ভাত খাওয়াতে সাহায্য করবে এই ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষদের ভিডিও। যারা কাজ ফাঁকি দিয়ে সেটা ব্লক করতে বয় তারার মুখ দিয়ে এসব ধরনের কথাবার্তি বেরো বুঝছেন না, যারা কাজ ভিডিও বানান তারা আসে না এইসব ধরনের কথাবার্তি কইতো না, কারণ আমরা যারা মানুষ আছি না নর্মাল মানুষ আছি, আমরা আসে না একদম নর্মাল সুস্থ সবল আমরা মানুষ, ঠিক আছে? তো সে কারণে যারা আমরা এটাকে যাতাম না কেউ লাগে আপনার মুখ কথা একদম ঠিক লাগতেছে পারফি লাগতেছে, আমার মনে হয় আপনি মনে হয় এইভাবে কথাবার্তি কোন কেউ দেখলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ব্লগ না, না না ঠিক আছে সবকিছু ঠিক আছে, চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কা ডেইলি ব্লগ, বায়ু তো লেখা রাখছে পার্সোনাল ব্লগ, ভিডিও বানাইছে 14 মিনিটের, এরপরে এটা ব্লগ না, এটা সিনেমা সিনেমা বাল।
আজকে দুই একটা কথা কইতাম ওই তোমার সামনে আইলাম দুই একটা কথা কইতে 14 মিনিট লাগায়া ভাই দুই একটা কথা 14 মিনিট লাগায়া কথা কইছে বাপন জেলে এসব ভিডিও বানাই চাইতে যায় কারণ বাপি গেলাম কারণ বাপন একজন ছেলে মানুষ বাপনের কেরিয়ার খুব একটা নষ্ট হইতো না বাপনের পেছনে দুই আঙ্গুল উঠলো আবার কোন সময় আঙ্গুল নাই মাথায় রুবা কিন্তু কিছুদিন ধরে আমি এটা দেখতাছি রাখিও তোমরা খাতা রাখিয়ে বাপন নন্দীর সাথে একটা ফটো তুললা রেড সেজে পুরো সব মেয়ের একটা ওইটা নিও তোমরা প্রথম ক্রাশ স্পেলিংটা নিয়ে গবেষণা করলা যখন রাখি ক্রাশ স্পেলিংটা শুধরাই লাগছে তারপরও কিন্তু ওই বাপনের সাথে রাখি মিলাই লাগছে একসাথে তোমরা দুনো দিকেই মিলাইতে আছো আমনে চলতেছে গলি কাহারলে ট্রোল করতেছে রোস্ট করতেছে আমনে রলে রোস্ট করছে আমনে কি দেন দপ্তর আইছেন যেন আমনে ডিসাইড করবেন কারলে রোস্ট করবে কারলে রোস্ট করতো না কেডা আমনে উইমেন আমি মনে করি তারারলে কোনো রোস্ট করাটা ঠিক না তুমি আমারলে করলে কোনো এফেক্ট পড়তো না এতখানে নে বুঝজি রে কেলিগা তো দরদ কেলিগা তো উতলা কেলিগা দুলিয়া নে কথা 14 মিনিট লাগাই গইছে মোর লাভ দিছ কইছে গা আন্টি কইতেছ তো দেন হেরা রে ট্রোল না করে আন্টি রে ট্রোল করতো আমার হাজবেন্ড এত ভালো মনের মানুষ মানে যদি সংসারটা অর্ধেক করে কিছু হয়ে যায় জীবন আমার আফসোস থাকবো যে সংসারটা ভালো করে করতে পারছি এটাই কইতে পারি না যদিও মরণ লাগে হয়তো বা এক মরে গেলো গো মানলো কারণ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমোশনাল ভিডিও আবার এডিট করে কাটা থারে আমি তো ভাবতে পারি সিরিয়াস ভিডিও হয়তো বা কোনো লুকসুক মনে হয়েছে কিছু সিরিয়াস হয়ে গেছে কান্দাছে এমনি হঠাৎ করে কাটে সেটা ওয়েলকাম টু মাই চ্যানেল বুঝলে সত্যি আন্টির ব্রেন আছে না অনেকটা সার্ভার অনেকটা সিকন যে কারণ 43 সেকেন্ড অবধি মানুষ রাতকে রেখেছে নিজের ভিডিওর ভিতরে কাইন্দা কাইটটা নিজের জামাই কথা কয়ে নিজের অসুস্থতার কথা কয়ে নিজের ওষুধের কথা কয়ে দেন দিকে যা করছে এক বেডের কমেন্টের ভিতরে গিয়ে ঢুয়ে দিছে ভিডিও ভূত কথা কইবেন্সে ভিডিও বানাবে থাকবো আজকে খারাপ কমেন্ট করছে ভালো কমেন্ট করবো কিন্তু না রিলিতে পার্সোনালি যাতে তাই অডিয়েন্স দিয়ে ওই লোকটা হেট দেয় খুব ভালো গেছে জায়গাটার ভিতরে খুব ভালো গেছে যদি তোমরা সত্যি আমার ভালো ভালোবাসো তাহলে আমার ভিডিওটি শেয়ার করো আর লাইক কমেন্ট করো যাতে অন্যরার কাছেও পৌঁছে আমি আমার খুব শখ আমার অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের লোকের লইয়ে আমার সময়টা কাটানোর আমার এখান থেকে আমি অনেকটা টাকা ওইদিকে দেবো আর কারণ আরে কইলাম না বলে আমরা সবাই আমার ফেসবুকের ভিতরে ভিডিও দেখেন ফলো করেন আমার ভিউয়ার্স বাড়ান আমার টেহা ইনকাম একটা রাস্তা করে দেন ফেসবুকের টিকা যাতে আমি ফেসবুক থেকে দেহা ইনকাম করতে পারি আর এর কিছু টেহা দিয়ে সেটা আমি দান দক্ষি না কইরা মানুষের সামনে হিরো সাজতে পারি এটা কইলা না কতটা না এসব ধরনের ব্লগাররা আইসি আছে না দেহা কাম হয়তো কারণ তারার কন্টেন্ট দেখলে তুমি বুঝবা প্রত্যেকটা কন্টেন্টের প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে প্রথম 30 সেকেন্ড প্রথম 40 খুবই ইন্টারেস্টিং একটা পার্ট দেখাই দিব এই সমস্ত ক্রিয়েটারের ইডোই মেইন মানে প্লাস পয়েন্ট আছে তারা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড অডিয়েন্স রেখে আছে তারা ভিডিওর মধ্যে এই কাজ দিক করে সেরা দেন প্রথম যারা প্রথম 3 সেকেন্ড প্রথম 30 সেকেন্ড যে ভিডিওটা ওয়াচিবো না ওটার থেকে মাল করি আমরা তাদের ভিডিও বানানোর কোনো ইচ্ছা আসলো না তাহলে রোস্টার রিলেশনের কথাবার্তা কইছে অডিয়েন্স রিলেশনের অডিয়েন্সের উল্লাপাল্লা কথাবার্তা কইছে প্লাস মানে বেবি দিলে কথাবার্তা যে কথাবার্তার কোনো আগামাতা কোনো কিছুই নাই ঠিক আছে ভিডিওটা দূরেই অবশ্যই ভালো লাগলে কোন পার্টটা ভালো লাগছে কমেন্ট করে সেটা জানায় আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখবো নেক্সট ভিডিওতে বাই কাটা দেখছে ও বাবা গো কত বড় আতি দেহি বাড়ির ভিতরে।